গতকালকে চরম অপমান করে আজকে আবার আধিক্ষেতা দেখাচ্ছেন কল্যাণ ব্যানার্জি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, দেখুন তার এক্স হ্যান্ডেলে কি পোস্ট করেছেন কল্যাণ ব্যানার্জি। উনি লিখেছেন, আই এম হ্যাভিং হাইয়েস্ট পার্সোনাল রিগার্ডস ফর ধনকরজি। হি ওয়াজ এক্স ডব্লিউবি গভর্নর অ্যান্ড নাও ভিপি ইন্ডিয়া। আই ডিড নট হ্যাভ এনি ইন্টেনশন টু হার্ট দ্য অনারেবল রাজ্যসভা চেয়ারম্যান। আই হ্যাভ গ্রেট রেসপেক্ট ফর অল কনস্টিটিউশনাল পোস্ট। আর দ্বিতীয়টাতে লিখেছেন, রেসপেক্টেড ধনকরজি, অনারেবল ভিপি ইন্ডিয়া বিলংস টু মাই প্রফেশন, ইন ব্র্যাকেট হি ইজ এ সিনিয়র অ্যাডভোকেট, ব্র্যাকেট ক্লোজ। আই হোল্ড হিম ইন মাই হাই রিগার্ডস অ্যাজ এ লিগাল লিউমিনারি। আই অলসো হ্যাভ হাইয়েস্ট রেসপেক্ট ফর দ্য অফিস অফ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আজকে একেবারে বিরাট সম্মান দিয়ে এই সব পোস্ট করেছেন কল্যাণ ব্যানার্জি, যে আমার বিরাট মানে শ্রদ্ধা রয়েছে ধনকরজির প্রতি। উনি পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল, আমি সমস্ত সাংবিধানিক পদগুলোকে সম্মান করি, সম্মান জানাই। আর নিচেরটাতেও ওইসব লিখেছেন যে উনি আমার প্রফেশনারি একজন, মানে উনি একজন সিনিয়র অ্যাডভোকেট, তো সেই জন্য আমি আর কি সম্মান করি। আর উনি তো ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ফলে সম্মান তো আছেই। মানে এইসব বলে আজকে একেবারে গদগদভাবে উনি লিখেছেন গতকালকে ওইভাবে অপমান করার পরে। আজকে মনে পড়লো যে উনি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, উনি আপনার প্রফেশনের মধ্যে পড়েন অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট, উনি আমাদের রাজ্যের প্রাক্তন রাজ্যপাল, সাংবিধানিক পোস্টে ছিলেন, এখন ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। তো আজকে মনে পড়লো আজকে এইভাবে লিখতে হলো, তাহলে গতকালকে কেন ওইভাবে অপমান করেছিলেন? তখনও তো জানতেন যে উনি ভাইস প্রেসিডেন্ট, উনি পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল, উনি সাংবিধানিক পোস্টে থাকেন, তো সবই তো জানেন। তাহলে কালকে কেন ওইভাবে অপমান করেছিলেন, কেন ওইভাবে ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন, কেন ওইভাবে মিমিক্রি করেছিলেন, কেন করেছিলেন? যখন সারা দেশ জুড়ে একটা সমালোচনা শুরু হয়েছে, যখন সারা দেশ জুড়ে একটা ছিচিক রব উঠে গেছে, এবং এটাও তো দেখছি একটা পলিটিক্যাল তরজাও চলে এসেছে, আগামীকাল তো বিজেপি এটা নিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখাবে দেশ জুড়ে, এখন এইসব সম্মান দেখাচ্ছেন এই পোস্ট করে এক্স হ্যান্ডেলে। মনে ছিল না গতকালকে নাকি একেবারে আবেগে ওপরে উঠছিলেন, সবাই হাসাহাসি করছিলেন, বাহ কল্যাণ দা, বাহ কল্যাণ দা করছিলেন, সেজন্য একেবারে মানে মাটিতে পা ছিল না, উঠছিলেন। কি হয়েছিল গতকালকে? দর্শক, আমি আগে গতকালকের বিষয়টা একটু দেখিয়ে দিই, তারপরে আমি একটা পুরনো ভিডিও দেখাবো কল্যাণ ব্যানার্জি। এই যে বলছেন না উনি আমাদের প্রাক্তন রাজ্যপাল, আমি সাংবিধানিক পোস্টকে পদকে সম্মান করি, এই যে কথাগুলো বলছেন না, আমি ওনার একটা পুরনো বক্তব্য শোনাবো। যখন উনি প্রাক্তন রাজ্যপালের কথাটা উল্লেখ করেছেন, তখন পশ্চিমবঙ্গের যখন রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকরজি, ওই সময় মানে এই ধনকরজি সম্পর্কে কি ধরনের মন্তব্য করেছিলেন, আমি দর্শক আজকে একবার আপনাদেরকে দেখাবো, শোনাবো, তাহলে বুঝতে পারবেন যে এই লোকটি কতটা নাটকবাজ, বুঝতে পারবেন। আগে দর্শক আপনাদেরকে একটু দেখিয়ে দিই, যারা দেখেননি গতকালকে, গতকাল উনি কি করেছেন পার্লামেন্টের সামনে। ওনারা তো মানে সাসপেন্ডেড হয়ে গেছেন পার্লামেন্টের ভিতরে, মানে ওই রকম সব আচরণ করার জন্য, তো গতকালকে পার্লামেন্টের বাইরে কি ধরনের আচরণ করেছিলেন এবং সেটা কি আবার ভিডিওগ্রাফি করেছিলেন রাহুল গান্ধী, আমি দর্শক আজকে জাস্ট খানিকটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর আমি ওই ভিডিও আপনাদেরকে দেখাবো। I'm not going to say that.
এইসব যত কম দেখানো যায় ততই ভালো দর্শক, খুবই অপমানজনক একটা বিষয়। এইসব কাণ্ড গতকাল করেছেন কল্যাণ ব্যানার্জি, আর আজকে উনি বলছেন আমি ইন্টেনশনালি হার্ট করতে চাইনি, আমার আমি খুব শ্রদ্ধা করি, সম্মান করি, এই যে পোস্ট কনস্টিটিউশনাল পোস্ট এগুলোকে খুব সম্মান করি, আপনি মানে উনি প্রাক্তন রাজ্যপাল পশ্চিমবঙ্গের খুব সম্মান করি, আজকে বলছেন গতকালকে এইভাবে অপমান করে একেবারে বাঁদর নাচ নাচার মতো দেখানো হচ্ছিল। আসলে ধনকরজি একটু শরীরটা তো ওইরকম একটু আর কি এভাবে হাঁটাচলা করেন, তো উনি সেটাকে এমন ভাব করার চেষ্টা করেছেন, খুবই অপমানজনক দর্শক। এবার আমি আপনাদেরকে দেখাতে চাই যেটা বলছিলাম, যে এখন বলছেন যে প্রাক্তন রাজ্যপাল ভীষণ আমি সম্মান করি, আমার সিনিয়র মানে কলিগ অ্যাডভোকেট এটা বলতে চাইছেন, কিন্তু যখন উনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন তখন কি বলেছিলেন তার সম্পর্কে আমি দর্শক একটা ভিডিও আপনাদেরকে আমি দেখাবো, পুরনো ভিডিও, তখন জাস্ট নতুন করে ক্ষমতায় ফিরে আসা তৃণমূল কংগ্রেসের, মানে 2021-এর মে মাসের, আমি দর্শক এই বক্তব্য আপনাদেরকে শোনাবো। দেখতেই পাচ্ছেন তখন করোনার একটা সময়, তো তখন রাজ্যপাল সম্পর্কে মানুষকে কি বলেছিলেন উনি, আমি দর্শক আপনাদেরকে একেবারে অডিও ভিডিও সমেত একটু শোনাতে চাই। আগে শুনুন দর্শক, তারপর আমি ব্যাখ্যাতে আসছি। হি ইজ দ্য ভুশার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমি তো বলবো এখন সবাইকে যে আমি জানি খুব ভালোভাবে যে রাজ্যপালের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল প্রসিডিং করা যায় না, আমি জানি খুব ভালো করে, কিন্তু সবাই থানায় থানায় ডায়েরি করে রাখুক, যেদিন ও রাজ্যপাল থাকবে না তখন ওই কেসটা স্টার্ট করা যাবে, আবার তখন আবার ওই কেস স্টার্ট করে রাজ্যপালকে এই প্রেসিডেন্সি জেলেই ঢোকানো যেতে পারে, যখন রাজ্যপাল থাকবে না তখন। দেখলেন দর্শক কত সম্মান করেন, কত সম্মান করতেন যখন রাজ্যপাল ছিলেন, দেখছেন শুনছেন কল্যাণ ব্যানার্জিকে চিনছেন, জেলে ঢুকানোর প্ল্যান করছিলেন তখন থেকে, এখন তো কেসে মুভ করা যাবে না, রাজ্যপাল রয়েছেন তো কেসগুলো ঠুকে রাখুন, পরে সেই কেসগুলোকে ওপেন করে এই প্রেসিডেন্সি জেলে ঢোকানো হবে, এই কথা বলেছিলেন সিটিং রাজ্যপাল তখন জগদীপ ধনকর স্যার, তখন তাকে তার উদ্দেশ্যে মিডিয়ার সামনে এই ধরনের কথা বলেছেন, এটা সম্মান জানানো, এটা শ্রদ্ধা জানানো সাংবিধানিক পোস্টকে, বুঝতে পারছেন কত রকমের মুখ। আবার উনি যেটা বলেছেন এই যে যেটা, আচ্ছা ধরেন এটা তুলে দিই, তারিখটা রয়ে গেছে, বলেছেন যে এটা একটা আর্ট, যেটা করেছে মিমিক্রি এটা হচ্ছে একটা আর্ট, মানে কিছুতেই এটাকে ভুল উনি স্বীকার করবেন না, এটা যে অপমানজনক মানে এটাকে উনি কিছুতেই স্বীকার করবেন না। আবার ওনাদের আজকে সিএম বলেছেন, মানে নেত্রী বলেছেন পাশে, যেটা দেখেছেন না দিল্লিতে, বলেছেন যে রাহুল যদি ছবি না করতো কেউ জানতে পারতো, বা উনি ছবি না করলে কেউ জানতে পারতেন, মানে রাহুল ছবি করেছেন তার দোষ হয়ে গেল, তার জন্য মানুষ জেনে গেলেন, কিন্তু কল্যাণ ব্যানার্জি ওনাদের নেতা যে কিভাবে ব্যঙ্গ করেছেন সেটা স্বীকার করছেন না, বলছেন আমি এইসব নিয়ে কোনো টিপ্পনি করবো না, অথচ পাশে দাঁড় করিয়ে তিনি প্রেস মিট করছেন, সারা দেশ যার সমালোচনা করছে আর উনি পাশে তাকে নিয়ে প্রেস মিট করছেন, ধরি মাছ নাচুই পানি এরকম টাইপের ভাব দেখাচ্ছেন, কিন্তু মনে মনে হয়তো চেয়েছেন যে ভালো করে দিয়েছেন, আরো ভালো করে দিলে ভালো হয়, মনে রাগ মেটাচ্ছেন। তো দর্শক এই হচ্ছে কল্যাণের চরিত্র, আর যখন উনি বললেন যে এটা একটা আর্ট, তখন আমি আর একটা কল্যাণ ব্যানার্জির পুরনো একটা ভিডিও দেখাবো, তাহলে সেটা আবার কি আর্ট, যখন আর্ট বলছেন আমি একটা পুরনো ভিডিও, এটা আমি আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, তো আজকে একবার দেখাবো একেবারে সাউন্ড সমেত দর্শক দেখাবো যে সাউন্ড এসছে, এটা এখন দেখছি নতুন করে, আচ্ছা ছাড়ুন সাউন্ডটা বাদ দিই নাই দেখায়, এটা কি ধরনের আর্ট, গাল টেপা মহিলাদের, এটা কি ধরনের আর্ট গাল টেপা, যাই হোক যেই সম্পর্কেই হোক, ওপেন মঞ্চে একটা প্রেস মিট হচ্ছে একটা জায়গায়, মাঝখানে সায়ন্তিকা ব্যানার্জি, তার মাঝখান দিয়ে হাত বাড়িয়ে একেবারে, হাত তো সায়ন্তিকার গায়ে তো ঠেকে যাওয়ার খাপ, উনি আবার সরিয়ে নিলেন পেছন দিকে, এটা কি ধরনের আর্ট, মিমিক্রি আর্ট, তাহলে এটাও বলুন এটাও একটা আর্ট, শিল্প, লীলা খেলা, লীলা শিল্প বলুন, লজ্জা থাকা উচিত, লজ্জা থাকা উচিত। তবে দর্শক
যে কাণ্ড উনি ঘটিয়েছেন সেটা নিয়ে কিন্তু প্রতিবাদ আমি তো বলছি কাল থেকে তো শুরু হচ্ছেই, এবং আরো একটা অংশ যারা গর্জে উঠছে সেটা হচ্ছে জাট সম্প্রদায়, কারণ ধনকারজি হচ্ছেন জাট সম্প্রদায়ের, কৃষক সম্প্রদায়ের। তো তারা কিন্তু এবার গর্জে উঠছেন, তারা প্রতিবাদ করছেন, করতে শুরু করেছেন, এবং তারাও বোঝানোর চেষ্টা করছেন এর অবস্থা আমরা বুঝিয়ে দেব ভোটে, মানুষের কাছে তারাও কিন্তু অ্যাপিল করেছেন। আমি একটা বক্তব্য আপনাদেরকে শুনিয়ে শেষ করব দর্শক, যে উনি যে কাণ্ড করেছেন, যে অপমান করেছেন, তার জন্য গোটা দেশ কার্যত গর্জে উঠছে। কি বলেছেন জাট সম্প্রদায়ের মানুষজন শুনুন দর্শক। আজ সংসদ ভবন কে অন্দর মহামহিম উপরাষ্ট্রপতি জি, श्रीमान जगदीप जी धनखड़, जिस प्रकार से कांग्रेस के जो पूर्व में राष्ट्रीय अध्यक्ष राहुल गांधी जी और आपके टीएमसी के कुछ नेता जिस प्रकार से महामहिम की जो नकल करके मिमिक्री करके एक जो मजाक उड़ाया है, ये लोकतंत्र के इस मंदिर के अंदर सबसे घटिया हरकत की है। और मैं समझ रहा हूं कि एक जो किसान परिवार का और जाट परिवार का इस पद तक कैसे पहुंचा ये कांग्रेस पचा नहीं पा रही है, और इस प्रकार की जो बेहुदा और घटिया हरकत करके पूरे जाट समाज का इन्होंने अपमान किया है। मैं इस हरकत के लिए कांग्रेस की बहुत ही ये जो ऐसा कठोर शब्दों में इनकी निंदा करता हूं, और इस प्रकार के कृत्य जो कांग्रेस कर रही है इनका परिणाम आने वाले लोकसभा में 2024 में कांग्रेस भुगतने के लिए तैयार है। पूरा जाट समाज जिस प्रकार की हरकत की है, जिस प्रकार से महामहिम उपराष्ट्रपति जी आदरणीय जगदीप जी धनखड़ साहब का अपमान किया है, जो न तो अपनी खुद की गरिमा समझ रहे हैं, न इस ऐसा पद की मर्यादा समझ रहे हैं, इस प्रकार की बेहुदा और घटिया हरकत करने वालों को 2024 के अंदर बहुत ही इस ऐसा लोकतंत्र के आने वाले पर्व में जाट समाज उनको वोटों की चोट से उनको इस अपमान का बदला लेंगे, इसके लिए पूरा आपके राजस्थान का जाट समाज उद्वेलित है और जाट समाज कांग्रेस से नाराज है। और मैं समझ रहा हूं इस बात के लिए उनको सदन के अंदर आकर उनको माफी मांगनी चाहिए, और इस प्रकार की भविष्य में जो है घटिया हरकत न करें, इस बात के लिए भी जैसे माननीय उपराष्ट्रपति जी के पास में उनको लिखित में अपना एक जैसे पत्र पेश करना चाहिए। জয় হিন্দ, জয় ভারত, জয় জাট, জয় কিষাণ। শুনছেন দর্শক, জাট সম্প্রদায় তারাও কিন্তু গর্জে উঠছে। এবার বুঝুন রাহুল গান্ধী নিজে তো ভুল করেছেন ভিডিওগ্রাফি করে, এবং এটাও বুঝুন কাদেরকে নিয়ে চলছেন, চলতে গিয়ে কি কি হচ্ছে বিষয়টা বুঝবেন। এমনিতেই তো এই যে ভোট হলো সেখানে তো যা রেজাল্ট হয়েছে বুঝেছেন অনেকটা, কিন্তু এরপর আরো কত যে ক্ষতি আপনারা করেছেন, এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে আরো যে কত ক্ষতি ডেকে আনছেন সেটাও বুঝবেন বেলা হলে। দর্শক কি বলবেন, কল্যাণের তো সবকিছু দেখালাম, এবং শেষ পর্যন্ত যা সব দেখলেন দর্শক, যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরম্ভ।